হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির সামনে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনটা। তো দেখো, সব থেকে প্রথমে তোমাদেরকে দেখাই যে এটার নাম ঢেঁড়স বলে, এটাকে আটকে নানহাও বলে। এই যে দেখো, ছোট্ট ছোট্ট ফল আছে, কত লত হয়েছে দেখো। তারপর তোমাদেরকে দেখাবো লেবু গাছ। এই যে অনেক বড় হয়ে গেছে, অনেক ফল আছে গাছটিতে। এই যে এরপর দেখো, এখানে একটি বেগুন গাছ আছে, বেগুনে ফুল আছে, বেগুনের ফুল ফল হয়নি এখনো। আর এই যে পুঁই লেবু গাছ দিয়ে উঠে গেছে। এর নিচে অনেক ধরনের গাছ আছে। আর এখানে এই যে অনেকগুলো কচু গাছ আছে। এটা হচ্ছে বেল গাছ, বেল ফুলের গাছ। এই যে অনেক ফল আছে গাছটিতে, অনেক লম্বা গাছটা। তারপরে যে এটা হচ্ছে আদা গাছ, এখানে শাক আছে। এগুলো হচ্ছে কাঁকড়া গাছ, এখনই তো ফুলের কলি দিচ্ছে। আর এটা হচ্ছে দেশু পটল, এখানে অনেক ফল আছে। এই যে আর এটা হচ্ছে শশা, শশা ফুল ফল হয়নি এখনো। তারপর তোমাদেরকে দেখাবো এই যে বেদানা, ডালিম বলে। এই যে এখানে একটা মাকড়াসার জাল আছে। এই যে তারপর দেখাবো এই যে আম গাছ, এখন আমের সিজন শেষ হয়ে গেছে। আর এই যে এটা বাগানে আছে পাথর কুচি গাছ, এই পাথর কুচি পাতা যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে এটা কিন্তু পিষে খেলেই নিরাময় হয়ে যায়। আর এই যে এখানে আছে আমার যেটা সবচেয়ে ফেভারেট, সেটা হচ্ছে আনারস গাছ। এই আনারস গাছ কিন্তু আমার শর্ট ভিডিওতে আপলোড করা আছে, দেখে নেবে।
এই ফলটি কিন্তু সম্পূর্ণরূপে পরিণত হয়েছে, 6 মাস সময় লাগবে, এখনো অনেক দিন সময় আছে হবার। আর এই যে এখানে একটা পেয়ারা গাছ আছে, এই যে ফলগুলো ছোট্ট ছোট্ট আছে, আর এটা হচ্ছে মান গাছ, এর পাতা অনেক বড়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।